এত লোকের কাছে এত হদিশ করলাম কলকাতার সেরা মিষ্টি, কিন্তু কেউ কিছু বলতেই পারলো না। কোথায় গেলে কলকাতার সেরা মিষ্টি পাবো কে জানে। এই তো পুট পড়েছে, এই তো আটটা যদি ছক্কা পড়ে এবার তাহলে জমে জমে যায়। কি দেখ পুকুর, ও দেখি এই তো আবার ছক্কা পড়েছে। ও দাদা কি ব্যাপার, গঙ্গার ঘাটে একা লুডু খেলছেন, ভূতের সঙ্গে খেলছেন নাকি, কি ব্যাপার হচ্ছে এগুলো? আমি আরে আমি তো এখানে রোজই আসি। অ্যাকচুয়ালি আমি এখানে না বিধাতার সাথে লুডো খেলি। তোমাকে দেখে তো খুব বিচলিত মনে হচ্ছে, কি ব্যাপার, কোনো সমস্যায় পড়েছো নাকি বলো আমায়। সমস্যা আর কি বলবো সমস্যার কথা দাদা, গতকাল থেকে একটু ভালো মিষ্টির দোকানে খোঁজ করছি, কেউ কোনো হদিশই দিতে পারছে না। আমি তো নতুন এখানে, ভালো মিষ্টি কোথায় পাওয়া যায় কলকাতায় কে জানে। ও এই তাহলে তোমার সমস্যা। এক প্রকারে বলতে গেলে তুমি ঠিক জায়গাতেই এসেছো। ঠিক আছে তোমার সমস্যা তো আমি বুঝলাম, চলো তোমাকে নিয়ে যাই। কোথায়? আরে বস আপনি চলুন না আমার সাথে, আপনাকে আজকে আমি কলকাতার টপ 10 মিষ্টির দোকানের একটা সফর দিয়ে আসি, আর আপনার মনও ভালো হয়ে যাবে। তাই তাহলে চলুন চলুন। কলকাতার ইতিহাস যদি বলি সে বহু প্রাচীন ইতিহাস, এবং তার সাথে কলকাতার যে মিষ্টির ইতিহাস সেই ইতিহাসেরও মানে যদি আমি প্রহর গুনি তার ইতিহাসও অনেক প্রাচীন। তো সে আদি অনন্ত কাল ধরে কলকাতার হিস্ট্রির সঙ্গে আমাদের মিষ্টির একটা ওতপ্রোতভাবে জড়িত আছে, ব্যাপার স্যাপার সব জায়গায় কলকাতার কালচারের সাথে। তো সেই জন্য আজকে আমাদের যাত্রার প্রথমে আমি যেখান থেকে শুরু করতে চাই সেটা হচ্ছে আদি শ্রী হরি মিষ্টান্ন ভাণ্ডার। আচ্ছা তা এখানে বিশেষত্ব কী আছে দাদা? এখানে যদি তুমি বলো মিষ্টির ব্যাপারে তাহলে এখানে এদের ল্যাংচা এবং এদের আমদই মিষ্টি খুব বিখ্যাত, এবং এদের এখানে কচুরি সকালে ভাজা হয় এবং বিকালবেলা সিঙ্গারা, স্ন্যাক্সের দিক দিয়ে এই দোকান খুব বিখ্যাত। বাট আমি আজকে যেহেতু তোমাকে প্রমিস করেছি অনলি মিষ্টি খাওয়াবো, সো চলো আজকে আমরা শুধু মিষ্টি খাই। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন, চলুন তাড়াতাড়ি খাওয়া যাক, লেটস গো চলো। এই যে চলে এসছে আমাদের হাতে আদি শ্রী হরি মিষ্টান্ন ভাণ্ডারের বিখ্যাত সেই ল্যাংচা, তুমি খেয়ে বলো কেমন লাগলো। খুবই সুস্বাদু লাগছে, দেখা যাক দেখতে যতটা ভালো খেতে ততটা ভালো কিনা। কি কেমন? এক কথায় অসাধারণ, অপূর্ব। তাই তাহলে চলো, ল্যাংচা খাওয়া হয়ে গেল, ঠিক আছে এবার নেক্সট আমাদের টার্গেট হচ্ছে। আমার হয়নি দাদা। হবে হবে, এরপরে আমি যেটা তোমাকে খাওয়াবো এই দোকানে যেটা বললাম আম দই। আম দই তো এই যেটা তোমাকে কথা দিয়েছিলাম চলে এসছে আমাদের কাছে আম দই, আরেকটি বিখ্যাত মিষ্টি আদি শ্রী হরি মিষ্টান্ন ভাণ্ডারের। খেয়ে বলো তোমার কেমন লাগছে। ঠিক আছে দেখতে তো খুবই ভালো লাগছে, একবার খেয়েও দেখা যাক কেমন লাগছে। সত্যিকারে খুবই অনবদ্য টেস্ট, মানে এমন দই আমি কোনোদিনও খাইনি, যেহেতু বেঙ্গলের না বাইরে দিয়ে এসেছি, এবং এই দইটার স্বাদটা আমার খুবই ভালো লেগেছে।
ভালো লেগেছে? খুবই অনবদ্য, অনবদ্য স্যার। তোমার ভালো লাগানোর কর্তব্য হচ্ছে আমার, কেন সেটা তুমি পরে বুঝতে পারবে। তো চলো, আজকে আমরা এখানে আমদই খেলাম, এরপরে আমাদের পরের দোকানের জন্য আমরা প্রস্থান করি। বিশ্ববিখ্যাত 100 বছরের পুরনো শ্রী হরি মিশ্রণ ভাণ্ডারের ব্রাঞ্চ এটা, আদি শ্রী হরি। এটা হচ্ছে আপনার কালীঘাট মন্দিরের কাছে অবস্থিত। এখানে আপনি ল্যাংচা পাবেন, কচুরি ছোলার ডাল, এছাড়া আপনি বাঙালি মিষ্টি আর এখনকার দিনের সঙ্গে ফ্যান্সি জায়গায় মিষ্টি সবই পাবেন। সো কালীঘাট মন্দিরের কাছে আসলে রিকোয়েস্ট রইল, একবার অবশ্যই ভিজিট করবেন আমাদের ব্রাঞ্চে, আদি শ্রী হরি মিশ্রণ ভাণ্ডার। রাম রাম হরে হরে, হরে হরে রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। হঠাৎ আজকাল রাম নাম করছে না কেন, হঠাৎ করে কি ব্যাপার হলো? আসলে এবার তোমাকে যে মিষ্টির দোকানে আমি নিয়ে এসেছি, সেখানে কৃষ্ণ এবং রামের মেলবন্ধন রয়েছে। কারণ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বলরাম মল্লিক এবং রাধারামন মল্লিক মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। সবাই জানে বলরাম মল্লিক, রাধারামন মল্লিক মিষ্টির দোকান কলকাতার অন দ্য বেস্ট মিষ্টির দোকান। তো চলো, আজকে তোমার এখানে তিনটে বেস্ট মিষ্টি আমি তোমাকে খাওয়াবো। কি কি মিষ্টি খাওয়াচ্ছেন হবে সেটা একটা সারপ্রাইজ, ভিতরে চলো তাহলে বুঝতে পারবে। আচ্ছা চলুন, সারপ্রাইজ ভালোই লাগে। চলো, তো এই চলে এসছে রাধারামন মল্লিক এবং বলরাম মল্লিকের ওয়ান অফ দ্য বেস্ট মিষ্টি, আচ্ছা বেকড মিহিদানা। বেকড মিহিদানা? ইয়েস, এই বেকড মিহিদানা কিন্তু রাধারামন মল্লিক এবং বলরাম মল্লিকের নিজস্ব উদ্ভাবন যেটা আমি যতদূর জানি। এবার তুমি খেয়ে বলো তোমার কেমন লাগলো। আমি কোনোদিন নামটাই শুনিনি বেকড মিহিদানা। কোন এই লোক, কহাঁ সে আতে হে? তাই প্রথমবার খাচ্ছি, দেখা যাক কেমন লাগে খেতে। নিশ্চয়ই খেয়ে দেখো। খুবই সুন্দর, আমি কোনোদিন খাইনি, কিন্তু এত সুন্দর খেতে মানে আমি আশাও করিনি এত সুন্দর যে খেতে হবে। তোমার ভালো লেগেছে? থ্যাংক ইউ এত সুন্দর মিষ্টি আমাকে খাওয়ানোর জন্য। আরে দেখো, এর আগে আরো অনেক কিছু আছে, তোমার ভালো লেগেছে তো? আমার অবশ্যই ভালো লেগেছে। চলো পরের মিষ্টির দিকে এগোনো। এই চলে এসছে আমাদের হাতে বলরাম মল্লিক, রাধারামন মল্লিক। আর রাখুন তো দাদা, আপনি অনেক বলছেন তাদেরই খাবার। ডেসক্রিপশন পড়ে শুনুন। ঠিক আছে খাও। ডেসক্রিপশন পড়ে শোনা যাবে এখন কি দা পেয়েছে ওর জন্য। কেমন? অমৃত একদম। এটাও বলরাম মল্লিক রাধারামন মল্লিকের একটা নিজস্ব উদ্ভাবন এবং এটা আজকাল কলকাতায় খুব চলছে আমি জানি। ঠিক আছে, তোমার ভালো লেগেছে? আমি নিজেকে ভাগ্যবান মনে করছি, এই টাইপের আমি একটা রসগোল্লা আপনার সান্নিধ্যে এসে আমি খেতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ, তোমার জন্য আর একটা মিষ্টি অপেক্ষা করছে। কি বলছেন, আরেকটাও রয়েছে? হ্যাঁ, এবং সেটাও বলরাম মল্লিকের একটি বিখ্যাত মিষ্টি। চলো সেই দিকে যাওয়া যাক। আরে এ তো ক্ষীর কদম লাগছে। এক্স্যাক্টলি, এতে কি আবার স্পেশাল আছে? এটা হচ্ছে বলরাম মল্লিক এবং রাধারামন মল্লিকের তৈরি ক্ষীর কদম্ব। এটাই তো স্পেশাল যে বলরাম মল্লিক রাধারামন মল্লিক ক্ষীর কদম্ব তৈরি করেছে। তুমি খাও, তারপরে তুমি বুঝতে পারবে এটা কেন স্পেশাল। ভালো একদম, তুমি খেয়ে দেখো আগে। এর জন্য চামচ লাগবে না, একদম এভাবে ধরবো। আপনার হাত জগন্নাথ। কেমন? অসাধারণ, অসাধারণ খেতে। যেহেতু ক্ষীর কদম্ব একটু শুকনো শুকনো হয়, খেতেও সময় লাগে। তুমি বলতে থাকো, তোমার যদি কিছু বলার থাকে তো। আমি এটাই বলতে চাই, নর্মাল দোকানে ক্ষীর কদমে মিডিলটা একটু হার্ড হয়, ভেতরের পোর্শনটা এর প্রচন্ড সফট। এক্স্যাক্টলি, এটাই আর ইউএসপি আমার মনে হয়। একদম, এই বলরাম মল্লিক রাধারামন মল্লিক যখন প্রথম তৈরি হয়েছিল, তার সমস্ত মিষ্টির মধ্যে ফেমাস ছিল ক্ষীর কদম্ব। এটাই হচ্ছে আজকে আমাদের বলরাম মল্লিক এবং রাধারামন মল্লিকের শেষ মিষ্টি, এবং এখানেই আমাদের বলরাম মল্লিক এবং রাধারামন মল্লিকের যাত্রা শেষ হলো। সুদূর দক্ষিণ কলকাতা থেকে আমরা এখন চলে এসেছি উত্তর কলকাতায়। তো দক্ষিণ থেকে উত্তরে আনলেন এত জার্নি করিয়ে, স্পেশাল কিছু আছে কি? নিশ্চয়ই স্পেশাল আছে। কলকাতার মিষ্টি বলতে উত্তর কলকাতাকেই বোঝানো হয়। যত বিখ্যাত মিষ্টির দোকান
সব উত্তর কলকাতা থেকে সৃষ্টি হয়েছে এবং তারই মধ্যে একটি বিখ্যাত মিষ্টির দোকানের নাম হচ্ছে নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স। আজকে আমি তোমাকে সেখানে নিয়ে এসেছি। শুনে ইন্টারেস্টিং লাগছে, এখানে স্পেশাল কি আছে একটু বলুন। এখানে স্পেশাল হচ্ছে নলিনচন্দ্র দাসের একটি বিখ্যাত মিষ্টি আছে যেটাকে বলা হয় মালাই রোল, এবং আরও নতুন নতুন মিষ্টি এনারা উদ্ভাবন করেছে, তার মধ্যে স্ট্রবেরি সন্দেশ ইজ ভেরি ফেমাস। তো চলো আজকে তোমাকে মালাই রোল খাইয়ে আনি, লেটস গো। এক্স্যাক্টলি, চলো। সো এখন আমার হাতে চলে এসছে নলিনচন্দ্র দাসের দুটো বিখ্যাত মিষ্টি, একটা হচ্ছে স্ট্রবেরি সন্দেশ। সো তুমি আগে স্ট্রবেরি সন্দেশটা খাও, দেন আমি পরের মিষ্টিতে আসছি। নামটা তো নতুন লাগছে, কোনোদিন আমি স্ট্রবেরি সন্দেশ খাইনি, দেখে যা। এটা স্ট্রবেরি ফ্লেভার পাচ্ছ কি পাচ্ছ না? ভিতরে স্ট্রবেরি স্টাফিংও আছে। ওকে, আমিও দেখতে পাচ্ছি। কেমন লাগলো? আমি দুটো খাই একটা করে বলবো। ওকে, তো হ্যাঁ, মালাই রোলটা এক পিসে ছিল, অনেক লড়াই করে তোমার জন্য নিয়ে এসেছি। এটা শুনে আমার খুব ভালো লাগলো, কিন্তু আমি চাই আমরা দুজন এটাকে ভাগ করে খাই। সে হবে, কিন্তু আগে তুমি খেয়ে দেখো, তারপর তুমি বলো কেমন লাগছে। তোমার এই মালাই রোল দেখে ছেঁড়া দেখে আমার রাত্রেবেলা রুটি ছেঁড়ার মতন অবস্থা মনে হচ্ছে, দেখে একদম ওরকমই হবে তুমি চিচ্ছ। কেমন তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তোমার খুব ভালো লেগেছে। আমি একটা কথা বলতে চাই। বলো। আমার দক্ষিণ থেকে উত্তর কলকাতার এই শহরটা আমার মনে হলো সার্থক, ভালো লেগেছে। সো এটা হচ্ছে উত্তর কলকাতার মাহাত্ম্য। তোমার প্রত্যেকটা দোকানে উত্তর কলকাতার একটা আলাদা আলাদা রকম মিষ্টি তুমি পাবে, এবং নলিনচন্দ্র দাসের অনেক বড় হিস্ট্রি আছে, যদি আমি বলতে যাই হয়তো সময় কুলাবে না, সেজন্য তোমাকে সেই হিস্ট্রিতে যাবো না। তো উত্তর কলকাতা আরও যে সমস্ত দোকান আছে চলো সেগুলোকে পর্যবেক্ষণ করি, লেটস গো। দাদা, খুব ভালো মিষ্টি খেলাম, আপনার সঙ্গে দেখা হয়েছে, ঠাকুর আমার খুবই মঙ্গল করেছে, নাহলে কলকাতায় এত সুন্দর সুন্দর মিষ্টি আমরা খেতেও পারতাম না। ঠিক আছে, আশা করি পরবর্তীকালে আপনার সঙ্গে দেখা হবে। আমার মিষ্টি খাওয়ার শখ মোটামুটি পূরণ হয়ে গেল, আজ আসি আজকের দিনের মতো। আরে দাঁড়ান দাঁড়ান, কী হলো দাদা? তিনটে দোকানে মাত্র মিষ্টি খাওয়া যায়, কথা ছিল দশটা দোকানের। দাঁড়ান, আপনি খেপেছেন, এমনিতেই পেট গুলাচ্ছে আমার। অত সোজা না, আমি যাকে খাওয়া যায় না, অত সোজা না, আমি যাকে একবার ছাড়ি তাকে আমি তত ছাড়ি না। অত কথা বললে হবে না, চলুন। না না, চলুন আপনি, আপনি চলুন চলুন, আপনি কি বলছেন?